দর্শক কয়েকদিন থেকেই বলেছি যে বিএনপির রাউজান এলাকাটা একেবারে অগ্নিগর্ভ হয়ে আছে দুই পক্ষ দফায় দফায় তারা সংঘাত সংঘর্ষ করছে কেউ মারা যাচ্ছে আহত হচ্ছে এবং একটা সন্ত্রস্ত জনপদে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে সেখানে শান্তির পদে অশান্তির দাবানল জ্বলে উঠেছে চতুর্দিকে আজকে একটি ঘটনা সেটা হচ্ছে রাউজানে জানে বিএনপির দুই পক্ষের গোলাগুলি সংঘর্ষ বন্ধের দাবিতে গ্রামের নারীদের সংবাদ সম্মেলন আর এতে আসলে সবচেয়ে অসহায় হয়ে পড়ছে গ্রামের নারীরা কারণ দুই সংঘাত করছে সংঘাত করার পর পুরুষরা পালিয়ে যাচ্ছে নারীরা বাসায় একা অসহায় অবস্থার মধ্যে আছে আজকে তেমনই একটি সংবাদ সম্মেলনের একটি স্থির চিত্র দেখছি যে তারা সংবাদ সম্মেলন করছে এবং ওপারে নারীরা বসে আছে মানে খুবই এই ঘটনাগুলো আসলে বিএনপি কে তো কোনোভাবেই এগিয়ে দিচ্ছে না বরং পিছিয়ে দিচ্ছে বরং মনে করছে যে হাই হাই আওয়ামী লীগ পতনের পর এটা কি হলো কোন অবস্থার মধ্যে আমরা পড়লাম এটা তো ওই জ্বলন্ত উনুন থেকে ওই মানে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে পড়ার মতন অবস্থা হচ্ছে অত অথবা উত্তপ্ত কড়াই থেকে লাভ দিয়ে জ্বলন্ত উনুনে ঢোকার মতন হয়ে গেল বিষয়টা এবং এটা সিম্পল গোলাম আকবর খন্দকার এবং ইয়াস কাদের চৌধুরী দুই পক্ষের সমর্থকদের মধ্যেই চলছে মানে বিরতিহীন ভাবে সংঘাত সংঘর্ষ কোনোভাবেই থামানো যাচ্ছে না বিএনপি নির্ধারণ করেছে তারা সুন্দর রাজনৈতিক কলা কৌশল দিয়ে যাচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে কি হচ্ছে এটা কে দেখবে এখানে কি উপজেলা জেলা কেন্দ্র নাই কিছু চেন অফ কমান্ড কি ভেঙে গেল আমি ঠিক বুঝতে পারছি না এবং এখনো দেখেন কবে নির্বাচন কবে ক্ষমতা তার আগে যেমন মনে হচ্ছে আওয়ামী লীগকে যে নিন্দা করলাম বললাম যে তাদের ক্যাডার বাহিনী তাদের চাঁদাবাজি তাদের দখলদা তাহলে কি লাভ হলো এই তাদেরকে এত নিন্দা করে চট্টগ্রামের রাও জানে বিএনপির দুই পক্ষের হানানি গোলাগুলি বন্ধে এবার গ্রামের নারীরা সংবাদ সম্মেলন করেছেন শুক্রবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বহুরক্ষিত পাড়া দয়াময়ী সরকারি প্রাথমিক মাঠে এই সংবাদ সংবাদ সম্মেলন করেন গ্রামের নারী সম্মেলনে তারা সংঘাত সংঘর্ষ গোলাগুলি হানাহানি বন্ধের দাবি জানান এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান সংবাদ সম্মেলনে এই নারীরা জানান বর্তমানে নোয়াপাড়ার কয়েকটি গ্রাম পুরুষ শূন্য তারা রাতে গুলির শব্দে নির্ঘুম রাত কাটান প্রতি রাতে ইউপির সাবেক চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ কামাল দল বল নিয়ে এলোপাতারি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিরিন বেগম অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শাহনাজ আক্তার মিনু আক্তার শাহিন আক্তার সকিনা বেগম প্রমুখ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিমা আক্তার সকিনা বেগম নুসরাত জাহান শখী আক্তার মোহাম্মদ ফরাদ আহ সামসুল আলম মোহাম্মদ আফসার মোহাম্মদ আজিজ সহ অনেকে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় চোদ্দই নভেম্বর একদল মুখোশ পরা অস্ত্রধার অস্ত্রধারী এলোপাত্রী গুলিতে ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাগর ও ইউনিয়নের যুব যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ হন লিখিত বক্তব্যে বলা হয় আমরা শান্তি চাই বর্তমানে এই এলাকায় এখন সড়ক দিয়ে মানুষ বাড়িতে হেঁটে আসতে পারে না গাড়িতে এলো থামিয়ে হামলা করা হচ্ছে নারীদের হেনস্থা করা হচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও গোলাগুলির ঘটনা ঘটছে এসবের কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত ছেলে মেয়েদের জন্য দুশ্চিন্তায় কখন কি ঘটে সড়কে গ্রামে বাজারে প্রতিরাদে গুলি ছোড়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ কামাল বলেন মোহাম্মদ কামাল এসব অভিযোগ নাকচ করেন তিনি বলেন তার বাড়িতে এই পর্যন্ত পাঁচবার গুলি হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে স্থানীয় বিএনপি কর্মীরা বলছেন চট্টগ্রামের রাওজান উপজেলার বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের দশকের বেশি সময় ধরে এলাকায় আসতে পারেনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুথানে শেখ হাসিনার সরকারের পতনের পর আবার এলাকায় ফিরতে শুরু করেন তারা তবে এলাকায় ফিরেই হামলার সংঘর্ষ ও গোলাগুলিতে লিপ্ত হয়েছেন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা এর মধ্যেই পনেরোটি সংঘটিত হয়েছে পনেরোটি মানে আঠেরোটি সংঘর্ষ এবং হামলার ঘটনা ঘটেছে এবং পনেরোটি সংঘটিত হয়েছে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এসব ঘটনায় গুলিবিদ্ধ আহত হয়েছেন বিএনপির শতাধিক নেতাকর্মী ডাউজন থানার পুলিশ বলছে এসব ঘটনায় অনেকেই ভুক্তভোগীরা অনেকেই মামলা করেন রোববার পর্যন্ত দশটি মামলা হয়েছে রোববার পর্যন্ত দশটি মামলা হয়েছে সর্বশেষ মামলাটি চোদ্দই নভেম্বর রাতে হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে উপজেলায় হানানিতে লিপ্ত দুই পক্ষের নেতা কর্মীরা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গ্যাস কাজের চৌধুরী অনুসারী হিসেবে এলাকায় পরিচিত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘাতে জড়াচ্ছে দর্শক এই সংঘাত বন্ধ করা কি জরুরি না আমি বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু এই অনুরোধটি করেছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ